আসসালামু আলাইকুম। রত্নাস অন টাইম থেকে আমি রত্না আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজ আমাদের এখানে সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে, তাই স্নোর ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন, স্নো পড়ছে, ঠান্ডা উইন্টারে তো গাছের পাতা তেমন থাকেই না বললে চলে। তার উপরে স্নো পড়ে সব সাদা হয়ে আছে চারিপাশ। আমার দেখতে খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য। বাংলাদেশে থাকতে শীল পড়তো মাঝে মধ্যে শীতকালে, তখন তো আমরা খুব মজা পেতাম। আর এখন এখানে এসে তো গাছের উপরে কি অবস্থা, স্নো পড়ে। অবশ্য এখানে খুব বেশি একটা পড়ে না, হালকাভাবে পড়ছে। বেশি পড়লে তো অনেক সমস্যা হয়ে যায়, রোড ঘাট বন্ধ হয়ে যায়, গাড়ি বের করা যায় না, তখন তো অনেক কষ্ট হয় সবার। এখানে আবহাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা ছিল, আজ আর আমরা বাড়ি থেকে বের হইনি, বেশিরভাগ মানুষই বের হয়নি। স্কুল কলেজ সব অফ ছিল রোববার দেখে, যার জন্য সবারই সুবিধা হয়েছে। এমনি আগের দিন থেকে খুব মেঘ আচ্ছন্ন ছিল, অনেক শীত তো আগের দিন ছিল, আর আজ তো সকাল থেকে স্নো শুরু হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওটি সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করেন এই নিউজ চ্যানেলটা। আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমি একটা সিম্পলি মানে মুসুরির ডাল দিয়ে এবং ডিম পোস মাঝখান দিয়ে কেটে হাফ হাফ করে নিয়েছি একটা ডিম। তারপরে মানে ডালের বড়ায় যা যা দেওয়া হয় ডালের ওটার মধ্যে ডিম ভরে তারপরে এটা আমি ভেজে নিয়েছি এবং মুচমুচে করে, এবং একটু কাবাব মশলা দিয়েছি। অবশ্য সবাই খুবই পছন্দ করছে, আপনারা একটু ট্রাই করতে পারেন। আমি প্লেটে উঠায় সাজানোর আগেই সব ফুরিয়ে যাচ্ছিলো, যার জন্য আর প্লেটে সাজানো হয়নি। ফ্রাই প্যান থেকেই শ্যুট করছি,
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।